বাংলাদেশে আমার হাইটের মতো কোনো হাইট নাই কারো। হ্যাঁ হাইট আছে খুবই, হাতে কোনো কম, যেমন বিদ্যা সিনহা মিম আপুর হাইট ভালো, ববির হাইট ভালো, আমার হাইট ভালো। সো এই তিনজনের বাইরে আমি দেখি না যে আমার হাইটের মতো আর কারো হাইট আছে। সো এটা আমার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। আর বাংলাদেশে যেই সকল হিরো আছে, যেমন সাকিব খান 6 ফিটের কাছাকাছি অলমোস্ট, তো আমাদের বাপ্পিও অনেক লম্বা, রোশন অনেক হাইটের, সায়মা অনেক হাইটের। সো আমরা নায়িকারা যদি হাইটের না হই তাহলে নায়কদের সাথে তো মানাবে না। আসলে এটা তো উনি ওনার প্রফেশনাল লাইফ নিয়ে মানে কি বলে সমালোচিত হচ্ছেন না, উনি ওনার ব্যক্তি জীবন নিয়ে সমালোচিত হচ্ছেন। তো ব্যক্তি জীবন তো মানুষের থাকতেই পারে ভাই, কত মানুষ 3টা 4টা 5টা বিয়ে করে তাদেরকে নিয়ে আমরা খবরও জানি না। তো আজকে সাকিব খান বলেই কিন্তু আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। তো আমার কাছে মনে হয় ব্যক্তি জীবন ব্যক্তি জীবনেই থাক, সে নিজেই ভালো জানে যে তার ব্যক্তি জীবনে কী করতে হবে। তারপরও আমি বলবো যে যেহেতু আমরা শিল্পী, আমাদের একটু ভেবে চিনতে পথ আগানোটা উচিত। সো এক্ষেত্রে আমি সাকিব ভাইকে বলবো যে এরপরে যেন উনি এরকম ভুল কোনো সিদ্ধান্ত না নেয়, উনি যেন ভেবে চিনতে পথ আগায়, কারণ ওনার হাজার হাজার কোটি কোটি ভক্ত, তারাও তাকে দেখে তাকে আইডল মনে করে। সো তাকে দেখে অনেক কিছু শিখার আছে। সো আমরা আশা করবো সাকিব ভাইয়ের কাছ থেকে, সাকিব ভাই এরপর থেকে আমাদেরকে ভালো ভালো কাজ উপহার দিবে, তার ব্যক্তি জীবনটা আরও সুন্দর হবে, এটাই আশা করবো। কেন নষ্ট হবে বাচ্চারা? আসলে আমরা কিন্তু বাচ্চাদেরকে যা শিখাবো তাই শিখবে। একটা গান শুনে বাচ্চারা নষ্ট হয়ে যাবে? এটা এর থেকে কত জঘন্য লিরিক্স এর গান আছে বাংলা সিনেমায়। তো কত গান হয় গানে কথা ঠিক নাই, গানের উচ্চারণ ঠিক নাই, শব্দ চয়ন ঠিক নাই। তো আমার কাছে মনে হয় যে বাচ্চাদের নষ্ট হওয়ার জন্য এই একটা গানই মূলত দায়ী না। শেষ ছোট একটা কোশ্চেন করি, আপনার হাইট এটাকে আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ নাকি অ্যাডভান্টেজ? অফ কোর্স অ্যাডভান্টেজ, কারণ বাংলাদেশে আমার হাইটের মতো কোনো হাইট নাই কারো। হ্যাঁ হাইট আছে খুবই, হাতে কোনো কম, যেমন বিদ্যা সিনহা মিম আপুর হাইট ভালো, ববির হাইট ভালো, আমার হাইট ভালো। সো এই তিনজনের বাইরে আমি দেখি না যে আমার হাইটের মতো আর কারো হাইট আছে। সো এটা আমার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। আর বাংলাদেশে যেই সকল হিরো আছে, যেমন সাকিব খান 6 ফিটের কাছাকাছি অলমোস্ট, তো আমাদের বাপ্পিও অনেক লম্বা, রোশন অনেক হাইটের, সায়মা অনেক হাইটের। সো আমরা নায়িকারা যদি হাইটের না হই তাহলে নায়কদের সাথে তো মানাবে না। সো আমার এই হাইট দেখে বরঞ্চ আরও সবাই খুশি হয় যে বাংলাদেশে এত হাইটের নায়িকা আছে, এটা আসলে ভাবার বিষয়, আনন্দের বিষয়। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শেষ।